আমাকে একজন ডক্টর বললেন, আমেরিকায় উনি 20 বছর ছিলেন, তো বিশ্বস্ত সূত্রে ওই ডক্টর ডক্টর রশিদ সাহেব আমার বন্ধু, উনি বললেন যে ওরা ওষুধ বানাবার সময় এমনভাবে বানায় আপনি যাতে ফুল নিরাময় না হতে পারেন, কারণ নিরাময় যদি ফুল হয়ে যান তার কোম্পানি চলবে কী করে, আপনি তার ওষুধ খাবেন না। এই জন্য কোম্পানিও বাঁচুক, আপনিও কোনো মতে রোগ ব্যাধি ডায়াবেটিস সারা জীবন, হাই প্রেশার সারা জীবন ওষুধ খেতে হবে। আমার যে ভাগ্য ভালো, আমি একদিন গিয়েছিলাম একজন একজনের কাছে, উনি আমাকে ট্যাবলেট ধরিয়ে দিলেন, হাই একটু প্রেশার কেন জানি বাড়তি হয়েছিল, উনি বলেন হুজুর এখন থেকে সারা জীবন। ওষুধটা নিয়ে বাড়ি গিয়ে আমি ওনাকে ভিতরে একটু অশ্রদ্ধা করলাম আর বললাম ইনশাল্লাহ ঠিক আছে, দেখবো তোমার ওষুধ সারা জীবন খাওয়া লাগে কি না। দুই তিনটা ট্যাবলেট খেয়ে ফেলে দিয়ে একটা নারিকেল তেল খেলাম একবারে নিজেদের তৈরি, যে এই নারিকেল গাছ এই নারিকেল তেল হরমোনগত ভারসাম্য তৈরি করে গোটা দেহকে এত সুন্দর পরিচালনা করে, দেহের মধ্যে এই জাতীয় সমস্যা তৈরি হয় না। আমার আমি ওর পর থেকে আমি একটা ট্যাবলেটও খাইনি, আমার যেই হাই প্রেশার প্রেশার যখন মাপি 120-80 আলহামদুলিল্লাহ, কিন্তু ওনার কথা বললে আমাকে ট্যাবলেট ধরিয়ে দিয়েছিলেন কোম্পানি বাঁচাবার ট্যাবলেট। এটা আমি কোনো ডক্টর ডক্টরি শাস্ত্রের দুর্নাম করছি না, পৃথিবীতে এখন অনৈতিক হয়ে গেছে, তো অনৈতিকতা সবখানে ঢুকে গেছে সবখানে। পৃথিবীতে এমন কোন রোগ নাই যার চিকিৎসা নাই, যারা বলেন নাই তারা মিথ্যুক, তারা মিথ্যাবাদী। নবীজি নিজে বলছেন বুখারীর হাদিস, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু দাওয়ান, আল্লাহ এমন কোন রোগ নাজিল করেননি যার কোন চিকিৎসা নাজিল করেন। ফায়জা আসাবাত দাওয়াউ দাআ বারা বিইজনিল্লাহ, ওষুধ যদি ঠিক মতো রোগের উপরে পড়ে আল্লাহর হুকুমে ভালো হয়ে যাবে। হাকিম সাহেবরা বলেন আপনারা সপ্তাহে 4 দিন পাকা পেঁপে খালি পেটে খান, কোনো ডায়াবেটিস থাকবে না। ডায়াবেটিসের 14 গোষ্ঠী সাব হয়ে যাওয়ার মতো ঔষধ লতা পাতা ফল ফলা দিতে আল্লাহ রেখে দিয়েছেন। আলাইকুম বি আলবানিল বকর ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজার, যে তোমরা গাভীর দুধ পান করো এটা সকল গাছ ঘাস তৃণলতা খায়, অতএব লাবানুহা শেফাউন, গাভীর দুধ সকল লোকের শেফা নিরাময়, যেহেতু সকল পাতালতা ঘাস সে খায়। কোন রোগের কোন ওষুধ কোন পাতাতে আছে কোন ঘাসে আছে তার পেটে গেলে তো ওই রোগ সারবে তার দুধ পান করলে।